বেটউইনারের সাথে চুক্তি নিয়ে নিজের সিদ্ধান্ত জানান সাকিব আল হাসান। মৌখিকভাবে সাকিব জানিয়েছেন বেটউইনারের সাথে চুক্তি বাতিল করবেন তিনি, নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। এর আগে বিসিবির সভাপতি করা বাসায় আজ জানিয়েছিলেন যে কোনো একটি সিদ্ধান্ত নিতে হবে সাকিবকে, হয় জাতীয় দল বা বেটউইনার। অবশ্যই এই প্রশ্নে জাতীয় দলকেই বেছে নেন সাকিব আল হাসান। পাপন বলেছিলেন, যার সাথে বেটিংয়ের কোনো সম্পর্ক আছে তার সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো সম্পর্ক থাকবে না। প্রশ্নে উঠে, যতক্ষণ পর্যন্ত ওর জবাব না পাবো আর তাতে সন্তুষ্ট না হব ততক্ষণ পর্যন্ত ওকে দলে নেওয়ার কোনো সুযোগই নেই। আরও যোগ করেন পাপন, আপনারা বলতে পারেন এটা তো নিউজ পোর্টাল কিন্তু বেটউইনার তো জুয়ারি অংশ, আমরা বলেছি সম্পর্ক যে থাকতে পারবে না। সাকিব দেশের জন্য খেলবে নাকি ব্যাটিংয়ে থাকবে এটা তার সিদ্ধান্ত, এখানে বোঝানোর কিছু নেই আর এটাই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। বিসিবি থেকে এই রুলস আগেই ছিল, তো এখানে নিয়ম পাল্টানোর কোনো প্রশ্নই ওঠে না।